নমস্কার বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছি আমি নেপাল যাব কি যাব না, যাব কি যাব না, এর মাঝখানে আমি ছিলাম। আজকে ফাইনালি আমি ডিসিশন নিয়ে নেপালে চলে এসেছি। গতকাল আমি নেপালে পৌঁছেছি। এবার আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমি নেপালে কি কি ইম্পোর্ট হচ্ছে, কি কি নেপাল থেকে এক্সপোর্ট হচ্ছে, কিভাবে হচ্ছে, এগুলো সব ডিটেলস জানবো এবং কিছু বায়ার আছে আমার, তাদের সঙ্গে কমিউনিকেশনও করব। তো নেপালটাকে অনেকে কিন্তু ইগনোর করে, তার কারণ হচ্ছে নেপাল পুরোটাই পাহাড়ি এরিয়া। এবার ওই জায়গাটায় বিজনেস হবে কি হবে না, তার জন্য আমি বলি আমাদের ইন্ডিয়ার টপ 10 যে বিজনেস পার্টনার এক্সপোর্টে, তার মধ্যে কিন্তু 7 নম্বরে নেপাল আছে। নেপালও একটি ভাইটাল জায়গা বা ভাইটাল দেশ হিসাবে আপনি দেখতে পারেন। তো আজকে আমি ফাইনালি নেপালের কাঠমান্ডুতে আছি এবং সেটা আমি আরো আগামী ভিডিওতে আপনাকে জানাবো কোন কোন মার্কেটে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি কমিউনিকেশন করছি। তো ডিসিশন নেওয়া, যে কোনো বিজনেসে ডিসিশন নেওয়া কিন্তু একটা ভাইটাল জিনিস। আপনারা ডিসিশন নিন এবং সেই কাজটা করার জন্য প্রসেসিংয়ে লাগবে।